বৃহস্পতিবার গুমতি জেলা পরিষদের উদ্যোগে পরিষদের মিলনায়তনে গুমতি জেলার এবছর উচ্চ মাধ্যমিকে দুইজন কৃতি ছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী সহকারী সভাধিপতি দেবল দেব রায় সহ জেলা পরিষদের সদস্য সদস্যা কুমতি জেলার জেলাশাসক ডক্টর টি কে দেবনাথ ও দুই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং কৃতি ছাত্রীদের পিতা কৃতি ছাত্রীরা হলো পিপাস চক্রবর্তী তার প্রাপ্ত নম্বর চারশো বিরাশি এবছর উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকারী এবং পল্লবী দেবনাথ তার প্রাপ্ত নম্বর চারশো বাহান্ন এবছর উচ্চ মাধ্যমিকে দশম স্থান অধিকারী ও দুই কৃতি ছাত্রী উদয়পুরের মহকুমার উপস্থিত সবাই দুই ছাত্রীদের পড়াশোনা করে মানুষ হয়ে রাজ্যকে গড়ে তোলার জন্য আহ্বান জানান এই সমাজ তোমাদের পাশে আছে আজকেও আছে আগামী দিনে থাকবে উদেপুর থেকে মানিক সাহা রিপোর্ট ত্রিপুরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন